জানতে যাচ্ছি বাজার থেকে ঝুনের শাক, দুধ, রুটি, গাজর, ডিম আর একটু মাছ আনবো। কি মাছ পাওয়া যায় দেখবো। বাজারে চলে এসেছি এই কাকুর দোকান থেকে, যেখান থেকে নিই সেখান থেকে এখন নেব রুটি, দুধ, ডিম এখান থেকে নিয়ে নেব। 10টা ডিম আর 2টো দুধ। এই রুটি 2টো নিয়ে নিচ্ছি, 2টো আর একটা বড়, মানে বড় 2টো একটা ছোট, আর 10টা ডিম আর দুধ নেব। এই দোকান থেকে নিয়ে নিল, কারণ 500 টাকা নোট ছিল, আলাদা আলাদা থেকে জায়গা থেকে নিলে হয়তো খুচরো দেবে না। এখন শুধু এখান থেকে নেওয়া বাকি জুনের শাকটা আর 250 গাজর আর একটু মাছ। দাদা ওকে 250 দাও গাজর। গাজর তো পেয়ে গেলাম, কিন্তু জুনের কলমি শাক কোথাও পাচ্ছি না, দেখি কোথায় পাওয়া যায়। ও হ্যাঁ, জানের জন্য একটা, মানে ছেলের জন্য একটা ফল কিছু নিতে হবে, আপেল বা কিছু, দেখি এই দোকান থেকেই নিই, দেখি কত একটা আপেল নেওয়া যায়। আপেল কত দাদা? কত? কত? আগের দিন নিলাম 25 টাকা, আজকে 30 টাকা গেল। খোঁজার পরে এখানে পেয়েছি কলমি শাক, দেখি কত করে নেয়। 3 আটি 10 নেয়, 2 আটি 10 বলছো? দাও 3টে দাও, 10 টাকা দাও। ওই ছোট ছোট আটি, ও ছেলের স্যারেলাক আর দুধ নিতে হবে, ওষুধ দোকানে চলে এসেছি, ওখান থেকে নিয়ে নেবো ছেলের স্যারেলাক আর দুধ। ₹300 বললে? হ্যাঁ, তা হাফ কিলো হলে 170 টাকা, একটু কম রাখো তুমি, 450 এখানে 100, 125 রাখো, তাহলে হাফ কিলো দিয়ে দাও। চিংড়িটা বেশ ভালো চিংড়ি আছে, না 600 না, 100 মাছ আজকে সেরকম ভালো কিছু দেখছিলাম না, সেই জন্য শুধু চিংড়ি মাছ নিলাম। মাছের তো বাজার যাই না, অনেকে বসে উনি মাছের বাজারে। ফাইনালি সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ওই দোকান থেকে, শুধু যেই জিনিসগুলো রেখে এসেছি পাউরুটি, দুধ, ডিম সেটা নিয়ে নেব। এই যে আমার জিনিসটা রাখা আছে, এটা কালেক্ট করবো এখন। চিংড়ির সাইজগুলো আজকে বেশ বড় বড় ছিল, 300 টাকা কিলো বিল ছিল, মানে 30 টাকা সব, তা হাফ কিলো নেওয়াতে 10 টাকা কম রেখেছে। আজকের এই বাজারের ব্লগ কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে। বাজার থেকে ফিরে আসার পরে সুন্দর এই ব্রেকফাস্ট রেডি আমার জন্য, একটা সানি সাইড আপ আর এদিকে ব্রেড। চলো বাই, ব্রেকফাস্ট করি।